সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 10 জনকে কামড়েছে কালো রঙের একটি পাগলা কুকুর, যার ফলে পাগলা কুকুরে কামড়ানো রোগীর সংখ্যায় ভরে গেছে ওদলাবাড়ির স্বাস্থ্য কেন্দ্রের ইমার্জেন্সি বিভাগ। যত বেলা বাড়ছে তত বাড়ছে পাগলা কুকুরে কামড়ানোর রোগীর সংখ্যা। সকাল থেকে এখনো পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় 10 জনকে কামড়েছে কালো রঙের একটি পাগলা কুকুর, যার ফলে সকাল থেকে ওদলাবাড়ির স্বাস্থ্য কেন্দ্রের ইমার্জেন্সি বিভাগ পাগলা কুকুরে কামড়ানোর রোগীর সংখ্যায় ভরে গেছে। ওদলাবাড়ির স্বাস্থ্য কেন্দ্রের মেঝেতে রক্তে ভরে গেছে। যত বেলা হচ্ছে তত বাড়ছে কুকুরে কামড়ানোর রোগীর সংখ্যা। ইতিমধ্যে 10 জনকে কামড়েছে এই পাগলা কুকুরটি, সবাইকেই পায়ে কামড়াচ্ছে। ওদলাবাড়ির স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তবরেজ খান বলেন, এই পাগলা কুকুরে কামড়ানোর ধরনটি খুব মারাত্মক। কারো পায়ের মাংস তুলে নিয়েছে, কারো পায়ে ব্লেডের মতো চিরে দিয়েছে। কিছু রোগীর চিকিৎসা হয়েছে এবং কিছু রোগীর চিকিৎসা চলছে। অবিলম্বে ওই পাগলা কুকুরের শনাক্ত করে ধরা উচিত, তা না হলে আক্রান্তর সংখ্যা আরও বাড়বে। বিভিন্ন জায়গা থেকে ওদলাবাড়িতে সবজি বিক্রি করতে আসা বিক্রেতা ব্যক্তিরা জানান, আমরা তো এখানে টোটোতে করে চলে আসি, আসে কি না সে তো বলতে পারলাম না। কোথায় যায় পাগল কুকুর? তোমার বাড়ি? আমার বাড়ি বাড়াবাড়িয়া রাজা, হাট করতে আসি। হ্যাঁ, আমি এখানে সবজির ব্যবসা করি, দোকান লাগাই।